আসসালামু আলাইকুম। আমাদের গেম ইফুটবল 2023 ফুটবল গেমের মধ্যে ভার্সন 2.5.0 ফাইনালি আপডেট চলে এসেছে এবং এই আপডেটটা হচ্ছে সিজন 4 এর। আর এই আপডেটের মাধ্যমে আমাদের গেমের মধ্যে নতুন যে ফিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে লেগেসি ট্রান্সফার। এই লেগেসি ট্রান্সফার করতে গিয়ে করে ফেলছি আমরা অগণিত ভুল, আমাদের রেয়ার প্লেয়ার কিংবা পছন্দের প্লেয়ারকে আমরা করে ফেলছি রিমুভ। কিভাবে লেগেসি ট্রান্সফার করতে হয় এবং লেগেসি ট্রান্সফার করার মাধ্যমে আমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারি সম্পূর্ণ সবকিছু আজকের এই ভিডিওতে কুটিনাটি সব বিষয় শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। সো লেটস গেট স্টার্টেড। লেগেসি ট্রান্সফার, লেগেসি ট্রান্সফার আসলে কি বা কিভাবে কাজ করে আমি আপনাকে যদি সহজভাবে বোঝাতে চাই তাহলে আমি বলতে চাই, লেগেসি ট্রান্সফার হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিটা ইউজ করে আপনি চাইলে আপনার অপ্রয়োজনীয় ট্রেনিং করা প্লেয়ারগুলোর প্রোগ্রেশন পয়েন্ট অন্যান্য নতুন যে কোনো প্লেয়ারের উপর অ্যাপ্লাই করে তাকে ট্রেন করতে পারবেন। ধরুন আপনার প্লেয়ার স্লটের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে যেগুলোকে আপনি আগে ট্রেন করে রেখেছেন এবং আগে খেলাতেন কিন্তু এখন খেলান না, এক্ষেত্রে আপনার ডুপ্লিকেট প্লেয়ারও হতে পারে। তো সে সকল প্লেয়ারগুলোর প্রোগ্রেশন পয়েন্ট বা এডিশনাল স্কিল চাইলে আপনি অন্য প্লেয়ারের উপর অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই প্লেয়ারটাকে ট্রেন করতে পারবেন এবং এডিশনাল স্কিলও ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার এই নতুন প্লেয়ারটাকে লেগেসি ট্রান্সফারের মাধ্যমে ট্রেন করতে, তাই প্রথমে সেই প্লেয়ারটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি লিখা আছে লেগেসি ট্রান্সফার নামে একটা অপশন, এখান থেকে আমরা লেগেসি ট্রান্সফারের উপর ক্লিক করব। লেগেসি ট্রান্সফারের উপর ক্লিক করার পর যে সকল প্লেয়ারগুলোকে আমরা আগে থেকে ট্রেন করে রেখেছি সে সকল প্লেয়ারগুলো এখানে দেখাবে। এখান থেকে সে প্লেয়ারটা আমরা সিলেক্ট করব যে প্লেয়ারটা আমরা আগে ট্রেন করে রেখেছি যেটার আমাদের কোনো প্রয়োজন নেই। এমন কোনো প্লেয়ার সিলেক্ট করে ফেলেন না যেটা আপনি খেলান বা যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার পছন্দের। এমন প্লেয়ার সিলেক্ট করলে আপনি সে প্লেয়ারটাকে গেম থেকে হারাবেন বা সে প্লেয়ারটা আপনার গেম থেকে ইরেস হয়ে যাবে। সো এমন প্লেয়ার সিলেক্ট করুন যেটা আপনার প্রয়োজন নেই, জাস্ট যে কোনো একটা কারণে আপনি আগে ট্রেন করেছেন সে প্লেয়ারটা আপনি এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেভেল দেখাচ্ছে আর তার পাশে দেখাচ্ছে এডিশনাল স্কিল। যদিও এডিশনাল স্কিল এখানে কিছুই দেখাচ্ছে না, মানে জিরো দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে এই প্লেয়ারটা আমি যেটা সিলেক্ট করেছি সেই প্লেয়ারটাকে আমি কখনো আগে এডিশনাল স্কিল অ্যাড করিনি, সে কারণে এখানে এডিশনাল স্কিল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা কিছুই দেখাচ্ছে না। যদি আপনি কখনো এই প্লেয়ারটার উপর এডিশনাল স্কিল অ্যাপ্লাই করে দেখেন তাহলে এখানে এডিশনাল স্কিলগুলো এই প্লেয়ারটার উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনাকে ট্রান্সফারের উপর ক্লিক করতে হবে। ট্রান্সফারের উপর ক্লিক করার পর ট্রান্সফার কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে জিপি খরচ করতে হবে। জিপি এক একটা প্লেয়ারের জন্য এক এক রকম নির্ধারণ করা হবে, সেই জিপিটা দিয়ে আপনাকে ট্রান্সফার কমপ্লিট করতে হবে। চলুন আমরা জিপির উপর ক্লিক করে ট্রান্সফার কমপ্লিট করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন প্লেয়ারটার মধ্যে প্রোগ্রেশন পয়েন্টগুলো ট্রান্সফার হয়ে গেছে। এই প্রোগ্রেশন পয়েন্টগুলো দিয়ে আমরা চাইলে এই প্লেয়ারটাকে ট্রেন করে ফেলতে পারবো। সো আপনারা বুঝতেই পাচ্ছেন লেগেসি ট্রান্সফারের মাধ্যমে আমরা কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। লেগেসি ট্রান্সফারের মাধ্যমে যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় প্লেয়ারগুলো আমরা চাইলে এখন কাজে লাগাতে পাচ্ছি, চাইলে আমরা ইএক্সপি ট্রেনিং প্রোগ্রাম ছাড়াও আমরা এখন লেগেসি ট্রান্সফারের মাধ্যমে প্লেয়ারকে ট্রেনিং করতে পাচ্ছি, আবার আমরা চাইলে যে কোনো প্লেয়ারের উপর অ্যাপ্লাই করার স্কিলগুলো চাইলে অন্য প্লেয়ারের উপর আমরা চাইলে আবার লেগেসি ট্রান্সফার করে অ্যাপ্লাই করতে পাচ্ছি। সো লেগেসি ট্রান্সফারের যেটা অসুবিধা বা মেইন অসুবিধা সেটা হচ্ছে আমরা যদি কোনো প্লেয়ারকে লেগেসি ট্রান্সফার করি সেই প্লেয়ারটা গেম থেকে রিমুভ হয়ে যায়, এক্ষেত্রে আমরা যদি ভুলবশত কোনো প্লেয়ারকে সিলেক্ট করে ফেলি সেক্ষেত্রে আমরা প্লেয়ারটাকে হারিয়ে ফেলবো। এটাই অলরাইট, আমি আপনাদের সাথে লেগেসি ট্রান্সফার কীভাবে করতে হয়, লেগেসি ট্রান্সফার করলে কী কী সুযোগ সুবিধা আমরা পেতে পারি এবং কীভাবে সম্পূর্ণ সব কিছু হ্যান্ডেল করতে হয় সব কিছু শেয়ার করেছি। যে কোনো সময় যেটা প্রয়োজন সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আজকের মতো এখানে, আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্ক রয়ে গেছে, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ এন্ড রেসপেক্ট ইকান্স অফিসিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিয়া খান, অনেক বেশি রোধ পড়ছে তারপর ভিডিওটা করেছি যেহেতু আপনাদের প্রয়োজন। সো গুড বাই।